এটা হলো পারিবারিক প্রথা। পরিবার প্রথা টিকে আছে সন্তানের পিতার পরিচয়ের মধ্যে। তো এই আলোচনাগুলো করার ভিত্তিতে যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে, ইসলামে পরিবারের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। পরিবার নাই মানে ইসলামই নাই, শুধু ইসলাম নয় পৃথিবীও থাকবে না। পরিবার যদি না থাকে তো ইসলামই নাই, ইসলাম পরিবার নাই মানে ইসলাম না থাকা তো বহু দূরের কথা, পৃথিবী নাই। তাহলে আদর্শ পরিবার গঠনের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। পরের পয়েন্টে আসি, আপনি এবং আমি এই পৃথিবীতে যে যে কাজে আমাদের সময়কে ইনভেস্ট করি, কাজে লাগাই, যেটা যেটাকে আমাদের সম্পদ বলে গণ্য করি, যেমন একজন মা যদি মনে করে যে তার ক্যারিয়ার গঠন হচ্ছে তার সবচেয়ে বড় সম্পদ, এই জন্য সে তার সময়ের 90% সময় ব্যয় করে তার ক্যারিয়ার গঠনের পিছনে। বাপ যদি মনে করে তার টাকা পয়সা উপার্জন করা এটা হচ্ছে তার সবচেয়ে বড় সম্পদ, এই জন্য সে টাকা পয়সা উপার্জনের পিছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করে। শুধু তাই নয়, টাকা পয়সা উপার্জনের জন্য দেশ ছেড়ে প্রবাসে চলে যায়। তাহলে এই পয়েন্ট অফ ভিউটা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় ভুল। ইসলাম বস্তুবাদী থিওরিতে বিশ্বাস করে না। বস্তুবাদী মানে চোখের সামনে যেটা দেখা যায় ওটাই সবচেয়ে দামি, আর যেটা দেখা যায় না অদৃশ্য সেটা দামি নয়। এই থিওরি ইসলামের মৌলিক থিওরির বিরোধী। এই থিওরি হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা মূলনীতি, যেটাকে বলে বস্তুবাদ। চোখের সামনে কড়কড়া নোট দেখা যাচ্ছে এটা সবচেয়ে দামি, জমি দেখা যাচ্ছে এটা সবচেয়ে দামি, মান সম্মান নেকি গুনাহ জান্নাত জাহান্নাম আল্লাহ কিছুই তো চোখে দেখা যায় না, ওর পিছনে কে ছুটবে, সামনে যেটা পাওয়া যাচ্ছে এটার পিছনে ছুটতে হবে। এটা বলে বস্তুবাদী চিন্তাধারা। বস্তু বস্তু চোখে দেখা যায়, এই টিস্যু এটা একটা বস্তু, এটা আমি চোখে দেখতে পাচ্ছি। মান সম্মান চোখে দেখা যায় না, নেকি গুনাহ চোখে দেখা যায় না, জান্নাত জাহান্নাম চোখে দেখা যায় না, অদৃশ্য। তো আমার এবং আপনার জীবনের ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় সম্পদগুলোর, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যার পিছনে মানুষের সময় ব্যয় করা উচিত সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মানুষের সন্তান, মানুষের পরবর্তী প্রজন্ম, মানুষের পরবর্তী বংশধর। এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আর এই জায়গায় যদি আমরা কম্প্রোমাইজ করা শিখি তাহলে আমরা জাতি তৈরি করতে পারবো না। সভ্য শিক্ষিত মুমিন পরহেজগার মুত্তাকি জাতি তৈরি করতে পারবো না। যে জায়গায় আমাদের মাদের দায়িত্ব সবচেয়ে বেশি, তারপরে পিতার দায়িত্ব আছে, কিন্তু আমাদের মায়েদের ব্রেনকে এই জায়গায় ধোলাই করা হয়েছে, ওয়াশ করা হয়েছে, যে সন্তান লালন পালন তার কাছে অপশনাল ডিউটি, তার কাছে মেইন ডিউটি হচ্ছে তার ক্যারিয়ার, তার কাছে মেইন ডিউটি হচ্ছে তার চাকরি, তার কাছে মেইন ডিউটি হচ্ছে তার স্ট্যাটাস সমাজে রক্ষা করা। এটা খুব ভয়ঙ্কর চিন্তা ভাবনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার উপর দেওয়া তার মূল দায়িত্ব হচ্ছে সন্তানকে সৎভাবে পালন করা, এটা আমানত, এটা জিম্মেদারি। এবং এটা আর যতগুলো কাজ আছে ওগুলোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং ওগুলোর চাইতে বেশি কঠিন, বেশি চ্যালেঞ্জিং। অনার্স মাস্টার্স পিএইচডি করে ক্যারিয়ার গঠন করার চাইতে একটা বাচ্চাকে সৎ করে মানুষ করা বেশি কঠিন। বিশ্ববিদ্যালয় বা মেডিকেলের ডাক্তার হিসেবে নিজের প্রফেশন এবং সমাজে নিজের স্ট্যাটাস রক্ষা করা যত কঠিন, কাজ হিসেবে তার চেয়ে বেশি কঠিন সন্তানকে লালন পালন করা, অনেক গুণে হাজারো গুণে বেশি কঠিন। আর এটা কি জন্য বললাম যে আপনার সবচেয়ে বড় সম্পদ হিসেবে থেকে যাবে পৃথিবীতে আপনার সন্তান? এর যদি কোনো উদাহরণ আমি আপনাকে দিতে না পারি, দু একটা উদাহরণ আপনাকে দিই। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম যখনই আল্লাহর কাছে দোয়া করতেন তখনই তিনি তার পরবর্তী প্রজন্মকে দোয়ার মধ্যে টেনে আনতেন। রব্বানা জাআলনা মিন আজওয়াজিনা ওয়া মিন দুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা
ইত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাকে আমার পরবর্তী বংশধরকে তাদের মধ্যে থেকে, পরবর্তী বংশধরের মধ্যে থেকে এমন দান করেন কুররাত আয়ুন, যাদেরকে দেখলে চক্ষু শীতল হয়ে যাবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান এবং আমার পরবর্তী প্রজন্ম বংশধরকে সালাত আদায়কারী বানান। তাহলে প্রত্যেকটা দোয়ার সময় তিনি তার পরবর্তী প্রজন্মকে তার দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। পরবর্তী প্রজন্ম কি জন্য গুরুত্বপূর্ণ? আমাদের কারো অস্তিত্ব পসিবল নয় যদি আমাদের আগে কারো অস্তিত্ব না থাকে। আমাদের আগে যিনি ছিলেন তার অস্তিত্ব পসিবল নয় যদি তার আগে কেউ না থাকে, তথা আমার পিতার অস্তিত্ব সম্ভব নয় যদি আমার দাদা না থাকে, আর আমার দাদার অস্তিত্ব সম্ভব নয় যদি আমার দাদার বাবা না থাকে। তাহলে এইভাবে যেতে 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 আমার অস্তিত্ব সরাসরি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত কানেক্টেড হবেই। তাহলে আমার আগে কেউ আছে, 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 আছে। তো তাদের কেউ যদি কোনো সৎ আমল তার পরবর্তী প্রজন্মকে দিয়ে যায়, সে যদি তার পরবর্তী প্রজন্মকে, সে যদি তার পরবর্তী প্রজন্মকে, তা আপনি হয়তো কবরে চলে গেছেন কিন্তু 500 বছর পরেও দেখছেন যে আপনার আমল নামায় নেকি বাড়তেই আছে, মানে আপনার পরবর্তী প্রজন্মকে যে আপনি ওভাবে গড়ে গেছিলেন, তার ছেলেরা, তার ছেলেরা, তার ছেলেরা, তার ছেলেরা কোনো একটা নেকি, কোনো একটা আমল বহন করতেই আছে। আপনার মারা হয়তো আপনার আগে আর কে চলে গেছে 1000 বছর আগে, আপনার আমলের নেকি তার কবরে পৌঁছে যাচ্ছে 1400 বছর আগে, 1400 বছর আগে, 5000 বছর আগে। কেন আমাদের অনেকেরই জীবনে দিনের পথে ফিরে আসার বাহ্যিক অনেক কারণ থাকতে পারে কিন্তু অদৃশ্য কিছু কারণ থাকে। সব জায়গায় সে অদৃশ্য কারণগুলো ফিট হবে এরকম নয় কিন্তু থাকে। একজন মানুষের দিনের পথে ফিরে আসার বাহ্যিক কারণও থাকে, অদৃশ্য কারণও থাকে। যেমন একটা অদৃশ্য কারণের উদাহরণ আপনাদেরকে দিই, মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম এবং খিজির আলাইহি সালাতু ওয়াসসালাম, তাদের লম্বা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বর্ণনা করেছে। সেই লম্বা ঘটনার একটা পর্যায়ে একটা গ্রামে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম খাবার চাইলেন মুসাফির হিসেবে। গ্রামবাসী তাদেরকে খাবার দিতে অস্বীকার করল। তো অস্বীকার করার পরে খিজির আলাইহিস সালাম ওই গ্রাম থেকে বের হয়ে যাবেন, যেহেতু তারা খাবার দিল না। বের হয়ে যাওয়ার পূর্বে তিনি মুসা আলাইহিস সালামকে বলছেন, ওই বাড়িটা আমাদের ঠিক করতে হবে, বানাতে হবে, নতুন করে তৈরি করতে হবে।